কারাগারে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি, যশোর শহরের সিভিল কোর্ট মোড়ে আছেন রিপোর্টার জুয়েল মৃধা এবং বরিশালে আছেন অপূর্ব অপু। সরাসরি শুরুতে যাচ্ছে বাপ্পির কাছে। গতকাল সারাদিন সূর্যের দেখা পায়নি রাজধানীবাসী, আজ সকালেও রাজধানীবাসী অনেকটা আশাহত হয়েছিলেন ঘর থেকে বের হওয়ার পরে। তবে ঠিক এ পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি সূর্য উঁকি দিয়েছে আকাশে, অর্থাৎ যে ঘন কুয়াশা এবং মেঘের কারণে সূর্য বারবারই বা কয়েকদিন ধরে পরাস্ত হচ্ছিল নিজের তেজ দেখাতে, আজ সূর্য ঠিক 10টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে মেঘের ফাঁক গলে সূর্য উঁকে দিয়েছে। এবং যে বিষয়টি আবহাওয়া অফিস থেকে বারবারই বলা হচ্ছিল যে এই যে অব্যাহত যে ঠান্ডা অনুভূতি বা শীতের অনুভূতি, সেই অনুভূতির একমাত্র কারণ সূর্য ভূপৃষ্ঠে আসতে না পারা। এবং সূর্য যেহেতু ভূপৃষ্ঠে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন চায়ের দোকানে অনেকে ভিড় করেছেন, অর্থাৎ একটু হলেও রোদের আলো যাতে তার শরীরে পড়ে, গত কয়েকদিন থেকে রোদের দেখা না পাওয়ায় কিছুটা ভোগান্তির মধ্যে তো পড়েছেন, সেটিও অস্বীকার করার উপায় নেই। সেই ভোগান্তি থেকে মুক্তির জন্য সাধারণ মানুষকে আমরা দেখতে পাচ্ছি এখন ঘরের বাইরে বা যারা বিভিন্ন অফিসে কাজ করছেন, অফিসের বাইরে যে একটু খোলা জায়গা আছে সেই খোলা জায়গায় এসে কিছুটা হলেও সূর্যের তারা ছোঁয়া নেওয়ার চেষ্টা করছেন। একটু জানিয়ে রাখি যে গতকাল ঢাকায় কিন্তু এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস, আজ কিছুটা বেড়ে সেটি দাঁড়িয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। এবং আজ যদি বলতে হয় তবে সর্বনিম্ন তাপমাত্রা সারা দেশের মধ্যে যশোরে 7.8 ডিগ্রি সেলসিয়াস এবং এটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, এবং যেটি গতকাল ছিল চুয়াডাঙ্গা। এবং গতকালকের পরিস্থিতি কিছুটা চুয়াডাঙ্গা, তবে আজ আমরা যেমনটা জানতে পেরেছি 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এবং এই যখন অবস্থা তখন সাধারণ মানুষ যারা কর্মজীবী মানুষ, যেহেতু সপ্তাহের প্রথম কর্মদিবস অর্থাৎ রোববার আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীতে মানুষের পদচারণা বেশি, কর্মচাঞ্চল্য বেশি, সুতরাং রাজধানীবাসী রোববার খুব বেশি ঘরের বাইরে বেরিয়েছেন। এবং আজকে যেহেতু সূর্যের দেখা মিলেছে তাহলে তাদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছে, কিছুটা উষ্ণতা তারা পেয়েছেন। আমরা একটু যশোরের খবর শুনব। যশোরে এই মৌসুমে আজ সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। জুয়েল, যশোরের এখনকার অবস্থা কি? যশোরেও কিন্তু হাড় কাঁপানো শীত বিরাজ করছে। আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস যশোরে। এবং সকাল থেকে প্রচুর কুয়াশা ছিল, সকাল থেকে দৃষ্টিসীমা ছিল মাত্র 20 মিটার, বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাটা কিছুটা কমেছে, এখন দৃষ্টিসীমা আসে প্রায় 500 থেকে 600 মিটার। এবং হিমেল হওয়ার কারণে কিন্তু প্রচণ্ড শীত, এবং আজকে যেহেতু সপ্তাহের শুরুর দিন এবং স্কুল কলেজ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই খোলা, ফলে সকাল থেকেই কিন্তু মানুষ শহরে বেরিয়ে হয়েছে। এবং প্রচণ্ড হাওয়ার ভিতরে মানুষ কিন্তু একাধিক কাপড় পরে, মাফলার পরে, কানটুপি পরে নিজেকে সুরক্ষা নিয়েই কিন্তু বের হয়েছে। এরপরেও কিন্তু অনেকেই বলতেছেন যে এত ঠান্ডা যে ঠান্ডার কারণে হাত একদম অবশ হয়ে যাচ্ছে। এবং বিশেষ করে যারা দিনমজুর মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক, মাটির কাজ করে এই ধরনের যারা, তাদের কিন্তু দুর্ভোগটা খুব বেশি। আমরা কথা বলেছি এই শ্রমজীবী মানুষের সাথে, তারা বলতেছে যে এত ঠান্ডা এই সপ্তাহের ভিতরে সবচেয়ে বেশি ঠান্ডা আজকে পড়তেছে, এবং হাত কিন্তু একদম নিস্তেজ হয়ে যাচ্ছে, তারা হাত অবশ হয়ে যাচ্ছে, কাজ করতে পারছে না, এবং নাক দিয়ে পানি ঝরছে, এবং নানাবিধ সমস্যা হচ্ছে। আসলে দুর্ভোগটা বলার মতো না, যে প্রচুর পরিমাণে দুর্ভোগ, কাশি হচ্ছে। তারা যেটা বলেছে যে নানাভাবে গরম চা খেয়ে কাপড়, তরল গরম খাবার খেতে হবে, পানিটাও গরম খেতে হবে, তাহলে কিন্তু রক্ষা পাওয়ার জন্য গরম কাপড়ের পাশাপাশি তরল গরম খাবার খেতে হবে, পানিটাও উষ্ণ গরম খেতে হবে, তাহলেই কিন্তু অনেকটা স্বস্তিতে থাকতে পারবেন। যশোর থেকে ছিল আমার কাছে সর্বশেষ, বরিশালে আছেন সহকর্মী অপু, চলে যাচ্ছি অপুর কাছে।
দেখে সূর্যের আলো, সেই রোদের যে ঝলমলে আলো সেটি নেই। এক কুয়াশার চারিদিকে এখনো কিন্তু রয়েছে এবং ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এবং আবহাওয়া দপ্তরের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি জানিয়েছেন যে এযাবৎকালের সর্বনিম্ন, এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস বরিশালে, যা এই মৌসুমের সর্বনিম্ন। এবং এই মুহূর্তে বরিশালে 5 থেকে 10 কিলোমিটার বেগে মৃদু বাতাস বইছে এবং ঘন্টা মৃদু বাতাস বইছে, এবং এতে করে স্বাভাবিক জনজীবন বিচ্ছিন্ন হয়েছে। এবং বিশেষ করে যারা নিম্নবয়ের মানুষ তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। যারা সচ্ছল মানুষ তারা এই শীতকে আনন্দ ঘন পরিবেশ উদযাপন করছে, কিন্তু বিপরীত দিকটা কিন্তু ভিন্ন। যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য এই মুহূর্তে কিন্তু খুবই বিপর্যস্ত অবস্থায় যাচ্ছে। তারা আমাদের কাছে অভিযোগও করেছেন যে প্রতি মৌসুমেই, শীত মৌসুমেই তাদের পাশে সরকারের পক্ষ থেকে কিংবা বিত্তশালীরা যেভাবে দাঁড়ায় শীতের পোশাক নিয়ে, কম্বল নিয়ে, এই শীতে কিন্তু এখন পর্যন্ত তাদের পাশে কেউ দাঁড়ায়নি বলে অভিযোগ করছে তাদের পক্ষ থেকে। তাছাড়া আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস, সকাল থেকেই যারা কর্মমুখর মানুষ অফিস আদালতে যাচ্ছেন, আপনাদের ছবিতে দেখছেন, তারা আসলে অনেকটা নাজেহাল অবস্থায় রয়েছে প্রকৃতির এই বৈরী আবহাওয়ার কারণে। আর যারা খেটে খাওয়া মানুষ তাদের অবস্থা সব থেকে বেশি খারাপ অবস্থা। আমার সাথে, আমার কাছে খবর রয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে শিশু এবং বৃদ্ধ যারা এই শীতে, কনকনে শীতে কিন্তু নানান রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। এবং চিকিৎসকের সাথেও কথা হয়েছে, তারা বলছেন যে মানুষ সচেতন হবার তারা আহ্বান জানিয়েছেন, চিকিৎসকের পক্ষ থেকে সচেতন হবার আহ্বান জানানো হয়েছে, অন্যথায় এই শীতে কিন্তু আরও বেশি আক্রান্ত হওয়ার, শিশু বৃদ্ধ মানুষ আক্রান্ত হওয়ার তারা কথা বলছে। অন্যদিকে আপনি জানেন যে বরিশাল কিন্তু নদীবেষ্টিত বেশিরভাগ এলাকায়, সেই ক্ষেত্রে নৌ চলাচল কিন্তু ব্যাহত হচ্ছে বিভিন্ন জায়গায় ঘন কুয়াশার কারণে। আমার কাছে খবর রয়েছে ঘন কুয়াশার কারণে নদীতে আটকা পড়ছে, বিশেষ করে মেহেন্দিগঞ্জ ভোলা রুটে বেশি লঞ্চ চলাচল করে সেই সমস্ত রুটে। এছাড়াও আপনি জানেন যে ঢাকা বরিশাল রুটে যে লঞ্চগুলো চলাচল করে সেগুলো প্রতিদিন ভোর 4:30 থেকে 5টার মধ্যে এসে পৌঁছায়, তবে আজকে এই ঘন কুয়াশার কারণে লঞ্চ কিন্তু আসতে অনেকটাই দেরি হয়েছে। 8:30 থেকে 9টা বেজেছে এই লঞ্চগুলো আসতে আসতে 9টা বেজেছে। এর বাইরে গতকালকেও আমরা দেখেছি যে, এবং আজকেও দেখেছি যে, সন্ধ্যার পর মানুষ কিন্তু আগুন জ্বালিয়ে এই শীত নিবারণের চেষ্টা করছে, এবং সেটি দিনের বেলাতেও কার্যত এখন আমরা দেখেছি রাস্তার বিভিন্ন পাশে দিনের বেলাতেও মানুষ কিন্তু আগুন জ্বালিয়ে এই শীত নিবারণের চেষ্টা করছে। সব কিছু মিলে আসলে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বরিশালে, বৈরী আবহাওয়া চলছে। তো বরিশালের শীতে এই ছিল আমার কাছে সবশেষ খবর। শীতের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম বরিশাল, যশোর ও রাজধানীর আগারগাঁয়ে।